নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের আগে একমাত্র অনুশীলন ম্যাচে ব্যাট হাতে 72 রানের পর বল হাতে 2টো উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ছন্দে ছিলেন না জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে কিছুটা দুশ্চিন্তা ছিল, তবে একমাত্র অনুশীলন ম্যাচে রান পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 46.1 ওভারে 247 রানে অল আউট হয় বাংলাদেশ দল। দলের পক্ষে সর্বোচ্চ 72 রান এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। 121 মিনিট ক্রিজে থেকে 88 বলে 72 রান করেন রিয়াদ। ইনিংসে ছিল 10টি 4-এর মার। এদিকে বাংলাদেশের দেওয়া টার্গেটে 48.1 ওভারে 8 উইকেট হারিয়ে অতিক্রম করে নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ 33 রানে 2টি, রিয়াদ 37 রানে 2টি ও মেহেদী হাসান মিরাজ 46 রানে 2টি উইকেট নেন।